হাওড়া শিবপুর উত্তর দিনাজপুরে ডালকুলা এবং রিষ্টায় অশান্তির ঘটনায় রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট। আগামী 5ই এপ্রিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে রিপোর্ট জমা দিতে হবে রাজ্যকে। 6ই এপ্রিল মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। সোমবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলাকারীর আইনজীবীর দাবি, পুলিশের অনুমতি নিয়ে মিছিল হয়েছিল, 30শে মার্চের ঘটনা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, মিছিলে আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়েছে, পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। এ ঘটনায় এনআইএ তদন্তের দাবিও জানান মামলাকারী। প্রধান বিচারপতির পর্যবেক্ষণ, পুলিশের উচিত কোন নিরীহ মানুষ বিব্রত হচ্ছেন কিনা সেদিকে নজর রাখা, এলাকার শিক্ষামূলক প্রতিষ্ঠান দোকান বাজার যাতে বিনা বাধায় খোলা যেতে পারে তাও নিশ্চিত করা উচিত রাজ্যের। আগামী 5ই এপ্রিলের মধ্যে প্রধান বিচারপতির ঘটনায় রিপোর্ট তলব করেন, এমনকি ওই দিনই সিসিটিভি ফুটেজ এবং ভিডিও আদালতে পেশানোর নির্দেশ দেন প্রধান বিচারপতি। আগামী 6ই এপ্রিল মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।